হ্যালো, আসসালামু আলাইকুম। সুইস বাংলায় যে ব্লগার আমি আরুবি আক্তার, আপনাদের স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের দেখাবো কি করে আমরা নর্মালি নারায়ণগঞ্জের ভাষায় আমরা ওইটাকে তেলের পিঠা বলি, বাট এটাকে অনেক অনেক দেশের ভাষায় পোয়া পিঠা বা অনেক অনেক রকমের পিঠার নাম বলে। আমি অতটা জানি না, বাট যতটুকু আমি জানছি ততটুকু তোমাদের সাথে শেয়ার করছি। আমার আম্মু এখানে চাউলের গুঁড়ি নিয়ে নিয়েছে, তার সাথে একটু আটা মিক্স করছে, আর স্বাদ মতো এখন এখানে দিয়ে দিবে লবণ, তোমরা দেখতে পাচ্ছ। আর কেউ লবণ বেশি খেলে বেশি, আর কম খেলে কম। আর এখানে এখানে গুড় দিয়ে দেওয়া হবে, আর এই গুড়টা আমার আম্মু আমাকে অলরেডি বলেছে কীভাবে কী করেছে। এই গুড়টাকে পানি দিয়ে জাল করেছে, এটা মুসি গুড়। মুসি গুড় দিয়ে এখন চালটাকে ভালো করে মিক্স করতে হবে। এটা উনি এটাকে ডাইরেক্ট পানি দেয়নি, প্রথম গুড়টাকে পানি আর গুড় একসাথে জাল করে ইয়ে করে নেওয়া হয়েছে, গাঢ় করে নেওয়া হয়েছে। তারপরে এটাকে এখন এটার মধ্যে ঢেলে দিবে। আর তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর করে, আমও পুরোটা দিবে না, প্রথমে একটু দিয়ে দেখবে যে কতটুক লাগবে, তারপর আবার দিবে। তোমরা দেখতে পাচ্ছ আমও এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছে। আর নেক্সট স্টেপ তোমরা দেখতেই পারবে এখন আবার কি করবে, এটাকে আবারও নাড়ছে ভালো করে। বাট এখানে অনেকগুলি নিয়েছে তো, তাই ওনাকে এটা ভালো করে হাত দিয়ে লাস্ট বাকি যেই গুড়টা ছিল ওটাও আমও ভালো করে দিয়ে দিয়েছে। এটাকে মিক্স করছে, মিক্স করতে থাকবে, তোমরা দেখতে থাকো কি করে মিক্স করে। আর গাইস, তোমাদের বলি আমার আম্মু রান্নায় তো কোনো ক্লান্তি নেই, উনি এত রকমের আইটেম এত সব জিনিস জানে। তোমরা যদি সবাই আমার সাথে থাকতে পারো তাহলে দেখতে পারবে উনি কেমন কেমন করে কী কী বানায়। আর দেখতেই পাচ্ছ এখন তেলের পিঠে বানানোর জন্য বা পোয়া পিঠে বানানোর জন্য সবাই অনেক পছন্দ করে, জানি আমার আম্মুর ভিডিও দেখতে অনেক ভালোবাসে, আর উনি কেমন কেমন পিঠা বানায় রান্না বান্না করে সবাই অনেক পছন্দ করে, তাই আমি তোমার সবার সাথে শেয়ার করলাম। আম্মু অলমোস্ট এটা শেষ হয়ে গিয়েছে এখন, আর তোমরা দেখতে পারবে আম্মু এখন চুলায় পাতিল বসিয়ে দিয়েছে, আর এর মধ্যে তেল গরম হয়ে গেলে পিঠাটা কি করে দিয়ে দেয় তোমরা সবাই সাথে থাকো দেখতে পারবে। পিঠাটা এখন ওই এখনই দিয়ে দিল, ফার্স্ট পিঠা একটু ডিফারেন্ট হয় বাট তারপরেগুলো অনেক সুন্দর হয়। তোমরা দেখতে থাকো কি সুন্দর, ওয়াও পিঠাটা ফুলে উঠেছে অলমোস্ট, খুবই সুন্দর লাগছে দেখতে। আর পিঠাটা তোমার মনে হয় যে ওয়াও আমেজিং তেলের পিঠা। আমার হাজবেন্ড মাসুম গাজি খুবই পছন্দ, আর তোমার সাথে দেখতে পাচ্ছ কালারটা কত সুন্দর হয়েছে। আর আমার আম্মু খানারা যে পিঠা বানাতো, আমার আম্মু এখন আমার আম্মু পিঠাটা সুন্দর করে নামিয়ে ফেলবে, নামানোর পর তোমার যখন একটু ব্রাউন কালার হয়ে যাবে তখন একটু নামিয়ে ফেলতে হবে, তার মানে হচ্ছে পারফেক্টলি হয়ে গিয়েছে। তারপর তোমরা দেখতে পাবে নেক্সট রাউন্ডে আরও পিঠা তুমি দিয়ে দিল, আর আমি খুব পারফেক্টলি করে সুন্দর করে পিঠাটা ফুলে উঠতে হবে। আর তুমি দেখতে পাচ্ছ তেলটাও গরম হতে হবে, হালকা গরম থাকে বা কুলার জাল পাউডার পাতিল দেখো, কুলার জাল যদি বেশি হয়ে যায় তাহলে আবার হবেও না, আবার বেশি কম করেও হবে না। বলা দিবস তোমরা দেখতে পাচ্ছ আমার আম্মু কী করে পিঠাটা বানিয়ে ফেলেছি, আর তোমরা এরকম করে সবাই বানিয়ে খাবে। আর সাথে থাকো সুইস বাংলা এনজিও ব্লগারকে সাপোর্ট করতে থাকো, আর এরকম যদি ছাতারি টাইপের সব
আমি জানি না ওর লোক সামলাতে পারছি না। আমি অলমোস্ট চিন্তা করেছিলাম যে আমি এখনই বাংলাদেশে চলে যাব। এইসব রান্না দেখে আমার সহ্য হচ্ছে না, আমার ভালো লাগছে না, আমার মায়ের হাতের রান্না খেতে পারছি না। কিছুদিন হয়ে গেল, আমি খুব মিস করছি। তোমরা সবাই দেখতে পাচ্ছ কি সুন্দর করে আমু পিঠাটা বানিয়ে ফেলেছে। আর এরকম সব পিঠা বানাতে চাইলে আর যারা নতুন রান্না শিখছো তোমাদের জন্য তো অনেক সুবিধা, তোমরা অনেক তাড়াতাড়ি করে এই ভিডিওটা দেখতে দেখতে পিঠা বানিয়ে ফেলতে পারবা। আর তোমরা আমার সাথেই থাকো, দেখতে থাকো। বলা ভিউয়ার্স, তোমরা দেখতে পাচ্ছ পিঠা রেডি, আর তোমরা এরকম করে সবাই বানিয়ে খাবে। আর দেখা হবে আবার নতুন ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকবে, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ। আর আমার